আমাদের খিচুড়ি এসে গেছে গরম গরম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আরিফ খান, আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন একটি ফুড ব্লগ নিয়ে। আজ আপনাদেরকে আমি নিয়ে যাব প্রাণেশ্বর বরগুনার একটি লেট নাইট শপে, যেখানে রাত্র 12টা নয়, রাত্র 3টা 4টা পর্যন্ত ভুনা খিচুড়ি এবং মুরগির মাংস ভুনা এগুলো বিক্রি করা হয়। সাথে কিন্তু রয়েছে একটা দুর্দান্ত দারুণ সালাদ। তো বন্ধুরা, যদি কারো রাত্র 11টা বা 12টার পরে হঠাৎ করে খিচুড়ি খাওয়ার ইচ্ছে থাকে, আপনারা কিন্তু এক দৌড়ে সেখানে চলে যেতে পারবেন। আমি বলছি আমাদের প্রাণেশ্বর বরগুনার সদর রোডে অবস্থিত উকিলপট্টি এলাকায় সিদ্দিক ভাইয়ের খিচুড়ির হোটেলের কথা। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাবো সিদ্দিক ভাইয়ের হোটেলে। সেখানে আমি নিজে আমার সফরসঙ্গীদের সাথে পরখ করবো খিচুড়ির স্বাদ এবং আপনাদেরকে দেবো রিভিউ যে স্বাদটা কেমন। আপনারা তারপরে অবশ্যই সেখানে খেতে আসবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। বলতে আমরা কিন্তু সিদ্দিক ভাইয়ের হোটেলে এসে গেছি। আমি সিদ্দিক ভাইয়ের হোটেলের লোকেশনটা আপনাদেরকে একটু দোকানে ঢোকার আগে বলে দিতে চাই। এটা হচ্ছে আমাদের বরগুনা যে বাজারের যে কাঁচা বাজারটা আছে, কাঁচা বাজার থেকে টাউন হলের দিকে আসতে মাননীয় সংসদ সদস্যের যে কার্যালয়, এই যে তার ইমিডিয়েট পাশের যে দোকানটা, সেটা হচ্ছে সিদ্দিক ভাইয়ের দোকান। সিদ্দিক ভাই কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, ঢুকতে আপনার দোকান দাঁড়ান। সিদ্দিক ভাই কই, আপনার খিচুড়ি একটু দেখি তো। ভুনা খিচুড়ি আর এর সাথে কি দেবেন? প্রতিদিন কি পরিমাণ খিচুড়ি বিক্রি করেন? 10 কেজি চলে খিচুড়ি বিক্রি করেন না? আচ্ছা ঠিক আছে, আমাদের 3 প্লেট খিচুড়ি দেন, আমরা একটু দেখি টেস্ট করি আপনার খিচুড়ি কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। তুমি সিদ্দিক ভাই তার সালাদ প্রস্তুত করছেন, এরপরে এই সালাদের সাথে কি কি দিতেছেন দেখি তো। গুঁড়ো মরিচ, এরপরে লবণ, তারপরে লামে জলপাইরাসা। জি আচ্ছা, নিজেই বানান না? জি আচ্ছা, এই তিনটা তিনটা মিক্স করি। আচ্ছা মিক্স করেন একটু। খিচুড়ির মধ্যে তো মাংস আছে দেখা দিতেছে। খিচুড়ির মধ্যে মাংস আছে, আবার আলাদা আছে। আপনি একটা প্লেটে খিচুড়ির মধ্যে মাংস দেন আর একটা প্লেটে খিচুড়ির বাইরে দেন, মানে আলাদা ভুনো দেন। আচ্ছা আচ্ছা, আমাদের আমার সাথে সফর সঙ্গী আছে বরাবরের মতন আছে, যারা আমার দুইটা তিনজন শালা, ইকন আছে, নাইম আছে, সিয়াম আছে। আচ্ছা আমরা একটু টেস্ট করি প্রথম। আসলে এটা হচ্ছে ঝাল মাংস দিয়ে আর এটা হচ্ছে খিচুড়ির মধ্যে মাংস দেয়া। আমি ঝাল মাংসটা একটু সালাদ দিয়ে একটু ট্রাই করি। একটু ভিডিও ক্যামেরাটা ধরো। আসলে আমি আগে অনেকবার খেয়েছি, কিন্তু সালাদটা স্পেশালি, অর্থাৎ তাদের সালাডটা এত টেস্টি, যেটা টেস্ট না করলে আসলে কেউই বুঝতে পারবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো সবাই আসলে খেয়ে এসে খেয়ে টেস্ট করে দেখবেন কেমন লাগে খেতে।
ঠিক ভাই, ওই যে আপনার তো দুই ধরনের খিচুড়ি দেখলাম, একটা হচ্ছে মাংস সহ মানে মাংস ভিতরে খিচুড়ি, আর একটা হচ্ছে বাইরে থেকে দেন, তাই কোনটার কত টাকা দাম? আমাদের ওই যে খিচুড়ির ভিতরে যে মাংসটা দাও ওই হাফ হইলো 60 টাকা, 60 টাকা, আর ফুল হইলো 80 টাকা, 80 টাকা, আর ওই যে আলাদা মাংস দিয়া ওইটা হইলো আমার 80 টাকা হইলো হাফ হাফ, আর ফুল হইলো 100, অর্থাৎ যেটা বুনো মাংস দেওয়া, বুনো মাংস দেওয়া। আচ্ছা তাহলে আপনি সবাই দাওয়াত করে দেন, সবাই আসে আপনার হোটেলে, আপনি দাওয়াত করে দেন। আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসেন, আইসে খাইয়া একবার টেস্ট করেন, যদি ভালো না লাগে দরকার নাই, না দরকার নাই, দাম দেওয়া দরকার নাই, না দাম দেওয়া দরকার নাই। আচ্ছা ঠিক আছে সিদ্দিক ভাই, ধন্যবাদ। আমি জানি সিদ্দিক ভাই কিন্তু তার দোকানে কিন্তু পানও বিক্রি করে, আপনাদেরকে আমি একটু দেখাই সিদ্দিক ভাই কি দিয়ে কি দিয়ে পান বিক্রি করতেছে, অনেক ধরনের মশলা। আপনি কি কি দিতেছেন বলতে থাকেন? এরা ভিতরে আছে মিষ্টি জর্দা, তারপরে সোপ আছে, এলাচি আছে, তারপরে ধনিয়া আছে, তারপরে আমের এই যে রু আবদা আছে, তারপরে আমের কিশমিশ আছে, তারপরে এই যে বাদাম আছে, ওরে বাবা, তারপরে সেরি ফল আছে, অনেক কিছু। জি জি, তারপরে আমের এই যে রু আবদা দিলাম, তারপরে এই হলো পিপারমেন্ট, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। আসলে এই দোকানটা কিন্তু একটা নাম আছে, সিদ্দিক ভাই বললো যে খিচুড়ি ঘর, আসলে এই নামে না, সবাই সিদ্দিক ভাইয়ের দোকান হিসেবেই সবাই চেনে। আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের মাননীয় সংসদ সদস্যের যে কার্যালয় অর্থাৎ উকিলপট্টি, তার পশ্চিম পাশেই কিন্তু তার খিচুড়ির দোকানটা। তো আমাদের প্রাণেশ্বরে যারা আছেন তারা বা বাইরে থেকে যারা আসবেন সবাই এসে, খুব বিলাসিতার কোনো ব্যাপার না, তবে স্বাদে কিন্তু অত্যন্ত দারুণ। আমি অনেক আগে থেকেই খেয়েছি, আপনারা সবাই খেয়ে ট্রাই করে দেখতে পারেন, সিদ্দিক ভাইয়ের দোকানে আসবেন এবং তার খিচুড়ি খাবেন। পাশাপাশি আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু আপনারা ফলো করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলটার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে যে লোকাল যে ছোটো ছোটো বিজনেসম্যান বা ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদেরকে প্রমোট করা। তো আপনারা যদি পাশে থাকেন তাদেরকে কিন্তু প্রমোট করা হবে, আমাদের চ্যানেলটাও চলবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, সিএম বিদায় নাও, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, তোমরা দুজন বিদায় নাও, আল্লাহ হাফেজ।